নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে গাজরের হালুয়া খুবই টেস্টি হয়, আর আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি, কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এত সস্তায় যে খুবই সুন্দর গাজরের হালুয়া বানানো যায় সেটা অনেকেরই অজানা। আর আপনারা জানেন না যে ট্র্যাডিশনাল ভাবে যখন গাজরের হালুয়া বানানো হতো, তখন কিন্তু অনেক কিছু এর মধ্যে দেয়া হতো না, একটু সময় সাপেক্ষ বটে, তবে আমি আপনাদের যেভাবে বানিয়ে দেখিয়েছি সেইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে খুবই সুন্দর গাজরের হালুয়া বানাতে পারবেন। গাজরের হালুয়া অনেকভাবে বানানো হয়, অনেকে কনডেন্স মিল্ক ব্যবহার করেন, মাওয়া ব্যবহার করেন, আবার অনেকে মিল্ক পাউডারও ব্যবহার করেন, কিন্তু আমি এগুলো ছাড়াই খুবই সহজভাবে বানিয়ে দেখিয়েছি। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কীভাবে বানাতে হয় আমরা দেখে নিই। গাজরের হালুয়া বানানোর জন্য আমি 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। 200 গ্রাম চিনি নিয়েছি। 500 গ্রাম গাজরের জন্য 200 গ্রাম চিনি যথেষ্ট, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে দেবেন। 200 মিলিলিটার আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি, তবে ফুল ফ্যাট দুধ না থাকলে লো ফ্যাট দুধেও করা যাবে, কোনো অসুবিধা নেই। 2 ছোট এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। ঘি লাগছে 2 টেবিল স্পুন। ঘি ছাড়া গাজরের হালুয়া ভালো হয় না, তবে আপনারা চাইলে সাদা তেল আর ঘিও মিক্স করে করতে পারেন, আর যাদের ঘিয়ে সমস্যা আছে তারা সাদা তেলেই করবেন, তবে আসল টেস্টটা পাওয়া যায় কিন্তু ঘি দিয়ে। আমি 25 গ্রাম আমন্ড বাদাম আর 25 গ্রাম কাজুকে একটা ড্রাই ফ্রুটস কাটারে ভালোভাবে কেটে রেখেছি, তবে আপনাদের ড্রাই ফ্রুটস কাটার না থাকলে ছুরি দিয়ে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন, তবে চাইলে এর মধ্যে অন্য ড্রাই ফ্রুটসও আপনারা দিতে পারেন। চলে যাচ্ছি আমরা মূল রান্নায়। কড়ায় 2 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ছোট এলাচ দুটো দিয়ে দিচ্ছি। এলাচটা সামান্য একটু ভেজে নেব, বেশি না, হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা গ্রেট করা যে গাজরটা নিয়েছিলাম সেটা অ্যাড করব। এলাচটা হালকা ভাজা হয়ে গেছে, এবার গ্রেট করা গাজর দিয়ে খুব ভালোভাবে মিক্স করব। মিডিয়াম ফ্লেমে গাজরটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। 15 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে গাজরটাকে ক্রমাগত আমরা নাড়াচাড়া করব। একেবারে ঘড়ি দেখে নেবেন, এই সময় আমরা গাজরটাকে পুরোপুরি ভাজা ভাজা করে নেব, আর গাজরটাকে এইভাবেই সেদ্ধ হয়ে যাবে, তবে আপনারা কিন্তু একটুও ঢাকা দেবেন না, তাহলে গাজরটা একেবারে নরম হয়ে গিয়ে এর টেস্টটা খারাপ হয়ে যাবে, তাই ঢাকা খুলে রেখেই মিডিয়াম ফ্লেমে ঘড়ি দেখে 15 মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট গাজরটা ভেজে নেওয়ার পরে দেখুন গাজরটা প্রায় অর্ধেক হয়ে গেছে, আর ঘিয়ের মধ্যে গাজরটা দেওয়ার পর গাজরটা কিন্তু আরো বেশি অরেঞ্জ কালারের হয়ে গেছে। এবার আমরা ফ্লেমটাকে একেবারে হাই করে দেব। হাই ফ্লেমে আরো 10 মিনিট আমরা গাজরটাকে ভেজে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দুধ চিনি অ্যাড করার আগেই আমরা গাজরটাকে গলিয়ে নেব, আর ঢাকা কিন্তু কিছুতেই দেয়া যাবে না। আগে যদি আমরা দুধ দিয়ে দিই আর গাজর সেদ্ধ না হয় তাহলে সুন্দর যে গাজরের হালুয়ার যে অরিজিনাল টেস্ট থাকে সেটা কিন্তু আমরা পাবো না, তাই হাই ফ্লেমে আমরা আরো 10 মিনিট গাজরটাকে ফ্রাই করে নেব।
10 মিনিট হাই ফ্লেমে গাজরটাকে ফ্রাই করে নিলাম। দেখুন অনেকটাই কমে গেছে। এবার ফ্লেমটাকে আবার কিন্তু মিডিয়াম করে দেব। এবার আমরা হাই ফ্লেমে রান্না করব না, মিডিয়াম ফ্লেমে করে দিলাম। আর এই সময় দিয়ে দিলাম চিনি, আর দুধটাও দিয়ে দিলাম। আমি 200 গ্রাম চিনি নিয়েছিলাম আর 200 মিলিলিটার দুধ নিয়েছিলাম। খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার যে ড্রাই ফ্রুটস গুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা রেখে দিলাম আমি গার্নিশিং এর জন্য। এবার মিডিয়াম ফ্লেমে আমরা একেবারে ঘড়ি দেখে 25 মিনিট আমরা এটা রান্না করব। অবশ্যই আপনারা মাঝে মাঝে নেড়ে দেবেন, এটা অবশ্যই ঘড়ি দেখে করবেন। ফিরে আসছি আমরা 25 মিনিট পরে। 25 মিনিট মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করেছি। এবার দেখুন কড়া থেকে সুন্দর ছেড়ে আসছে। এবার আমরা ফ্লেমটাকে হাই করে দেব আর 5 মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করার পর গাজরের হালুয়া থেকে ঘি গুলো ছেড়ে বেরিয়ে এসেছে। এবার ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে গাজরের হালুয়া হয়েছে। গাজরের হালুয়া এরকম সুন্দর ঝরঝরে হয়। অতিরিক্ত বেশি কাদা কাদা বা ঘ্যাঁট টাইপের হলে কিন্তু ভালো হয় না, তাই একটু স্মুথও হবে আবার ঝরঝরেও হবে, ঠিক এই রকম। এবার গাজরের হালুয়াটা আমরা গরম গরমও পরিবেশন করতে পারি, আবার ঠান্ডা ঠান্ডা ফ্রিজেও পরিবেশন করতে পারি। এবার এটা আমি প্লেটে তুলে নেব আর ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব আরও বেশি আকর্ষণীয় দেখার জন্য এবং টেস্টটা আরও বেশি ভালো হওয়ার জন্য। তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি গাজরের হালুয়া একেবারে ট্র্যাডিশনাল স্বাদে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।